সাইকোলজি অনুসারে দিনে 5টি থেকে 10টি গান শুনলে আমাদের মেমোরি পাওয়ার ইম্প্রুভ হয়, ইমিউন সিস্টেম স্ট্রং হয়, তাছাড়া আমাদের ডিপ্রেশনে যাওয়ার চান্স 80% কম হয়ে যায়। সাইকোলজি অনুসারে যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করতে চান, তাহলে 48 ঘন্টা আগে থেকে তাকে বেশি বেশি কেয়ার করতে শুরু করুন এবং তারপর আপনি তাকে প্রপোজ করুন, তাহলে হয়তোবা সে আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। আমরা সবাই একে অপরকে নিয়ে গল্প করতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বলেন একে অপরের সাথে গল্প করা এটি সময় অপচয় ছাড়া আর কিছু নয়। সাইকোলজি বলে অনেকগুলো বন্ধু বান্ধব একসাথে মিলে গসিপ করা যেমন খারাপ, তেমন তার অনেকগুলো ভালো দিকও আছে। সাইকোলজি অনুসারে আমরা যখন অনেকগুলো বন্ধু মিলে একসাথে গসিপ করি, তখন আমাদের বন্ধুত্ব আরও মজবুত হয় এবং আমরা একে অপরকে ডিপলি বুঝতে পারি। একে অপরের সাথে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তখন তার প্রভাব সরাসরি আমাদের মেন্টাল হেলথের উপর পড়ে। তাছাড়া আমরা যদি কোনো পজিটিভ বিষয় নিয়ে গসিপ করি, তাহলে আমাদের স্ট্রেস লেভেল অনেক কম হয়ে যায়। গল্প করা ভালো, কিন্তু এতটাই গল্প করবেন না যে আপনার সময় ও এনার্জি দুটোই নষ্ট হয়ে যায়। সাইকোলজি অনুসারে 13 থেকে 19 বছরের ছেলে অথবা মেয়েরা অতি সহজেই অপরের উপর বিশ্বাস করে ফেলে, এর ফলে তারা ইমোশনালি হার্ট হয় এবং তারা পরবর্তীতে কখনো নিজেকে ক্ষমা করতে পারে না। যে আপনাকে সবসময় অসম্মান করছে তার সাথে আপনি কিভাবে আচরণ করবেন? 1. তার সাথে কথা বলা কমিয়ে দিন। সে যদি আপনার সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চায়, তাহলে আপনি তাকে এড়িয়ে চলুন। 2. তার সাথে পর্যাপ্ত মজা নেওয়ার চেষ্টা করুন। 3. তার সাথে ভালোবাসার অভিনয় করুন, কিন্তু শেষ সময়ে তাকে ছেড়ে দিন। 4. সে আপনার সাথে যেমন আচরণ করে, আপনিও তার সাথে ঠিক তেমনই আচরণ করুন এবং আপনি তাকে কখনো বুঝতে দেবেন না যে আপনি তাকে বাঁকা চোখে দেখছেন। 5. তাকে কোনো কিছুতেই বিন্দুমাত্র ছাড় দেবেন না। 6. তাকে পাত্তা দেয়া বন্ধ করে দিন। তাকে বুঝিয়ে দিন অপরকে অবহেলা করলে তার মনে কতটা খারাপ লাগতে পারে। 7. তাকে সকল প্রকার সুবিধা দেয়া বন্ধ করে দিন। তার সাথে কড়াই গণ্ডায় হিসাব নিকাশ শুরু করুন এবং তাকে সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত করুন। তাকে বুঝতে দিন আপনি তাকে কতটা সাপোর্ট করতেন এবং আপনি না থাকলে তার কত সমস্যা হতে পারে, আর পুরাতন পাওনা থাকলে সেসব দাবি করুন। 8. তার শত্রুদের সাথে গিয়ে আপনি বন্ধুত্ব করুন, তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। সে যখন দেখবে আপনি তার শত্রুদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছেন, তখন সে এটি দেখবে আর মনে মনে চলবে এবং অনুতপ্ত হবে।